দীর্ঘ প্রায় পাঁচ বছর টালবাহানার পর সুপ্রিম কোর্টে জয় হলো ডিএলএড প্রার্থীদের। এবার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর বিএড প্রার্থীরা বসতে পারবেন না। তবে যারা বিএড করে চাকরি করছেন বা বিএড যোগ্যতায় প্রাইমারিতে চাকরি করছেন তাদের জন্য কী নিয়ম আসবে সেটা এখনও পরিষ্কার নয়। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নিয়ম চালু হতে চলেছে। আগামী নিয়োগ প্রক্রিয়া বা যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি চলছে সমস্ত ক্ষেত্রেই ডিএলএড প্রার্থীরাই কেবলমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য হবেন, আর এর ফলে হতাশায় পড়েছেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বহু চাকুরি প্রার্থী। আর এই রায় ঘোষণার পর বিএড যোগ্যতায় প্রাথমিকে টেট পাস করা প্রার্থীরা ক্ষোভে ফুঁসছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে যে নিয়োগ প্রক্রিয়া চলছে অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে যে ইন্টারভিউ চলছে, বিএড যোগ্যতায় যারা যারা ইতিমধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদের এক হতাশার দিন। আর এই হতাশা থেকেই বিএড যোগ্যতায় প্রাইমারি টেট পাস করা এক প্রার্থী তার সার্টিফিকেট অর্থাৎ টেট সার্টিফিকেটকে জ্বালিয়ে দিচ্ছেন, তার ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। এই ভিডিওটি আমি নিয়েছি প্রশান্ত মাহাতোর ফেসবুক প্রোফাইল থেকে।